হ্যালো বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম ভিউয়ার হন তাহলে এক্ষুনি ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেব আমাদের চ্যানেলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম। আশাকর্মী প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে, চলুন আমরা দেখে নিই এই সম্বন্ধিত একটি বিজ্ঞপ্তি যেটি বেরিয়েছে। তো আবারও প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, আবেদন করুন এক্ষুনি। তো এর ডিটেলস সম্বন্ধে আমরা যদি যাই নিচের দিকে স্ক্রোল করি তাহলে এখানে দেখতে পাবো মেদিনীপুর সদর মহকুমার আশা সিলেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 95টি শূন্যপদ পূরণের জন্য আশাকর্মী নিয়োগ করা হবে। এই পদের আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হলো। তো শূন্যপদ আমি আগেই বললাম 95টি, গড়বেতা 1 ব্লকের জন্য 35টি, গড়বেতা 2 ব্লকের জন্য 5টি, গড়বেতা 3 ব্লকের জন্য 2টি, শালবনী ব্লকের জন্য 14টি, কেশপুর ব্লকের জন্য 16টি এবং মেদিনীপুর সদর ব্লকের জন্য 23টি। তো মোট 95টি শূন্যপদ রয়েছে। আবেদন গ্রহণের স্থান, তারিখ ও সময়, আবেদনকারিণী যে ব্লকে বসবাস করেন সেই ব্লক অফিসে 9/7/2018 তারিখ থেকে 9/8 অর্থাৎ আগামী 9 আগস্ট পর্যন্ত আপনাদের হাতে সময় আছে এই বিষয়ে আবেদন করার জন্য। তারিখের মধ্যে ছুটির দিন বাদে বেলা 11টা থেকে বিকেল 4টা অবধি আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে। তো এটা অফলাইনের আপনাকে করতে হবে, এতে অনলাইনের কোনো গল্প নেই, অফলাইনেই আপনি আগামী 9 আগস্টের ভেতরে এই আবেদনপত্র জমা দেবেন সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে, এবং ছুটির দিন বাদে আপনাকে কিন্তু এই জমাটি দিতে হবে। তো যোগ্যতা এর জন্য কী কী লাগবে আমরা দেখে নিই। আবেদনকারিণীকে অবশ্যই বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা হতে হবে, বিবাহিতার ক্ষেত্রে প্রমাণপত্র এবং বিবাহ বিচ্ছিন্নের ক্ষেত্রে সরকারি কাগজ লাগবে। আশা ইউনিট অনুযায়ী যে গ্রামের আশাকর্মী হিসেবে নিযুক্ত হবেন সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে। বয়স অবশ্যই 1/1/2018 অনুসারে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের জন্য বয়সের নিম্ন সীমা হলো 22 বছর। অবশ্যই মাধ্যমিক সমতুল মানের পরীক্ষায় বসে থাকতে হবে। যদি মাধ্যমিকে অনুত্তীর্ণা হয়ে থাকেন সেক্ষেত্রেও আবেদন করা যাবে। যারা মাধ্যমিক অপেক্ষা উচ্চতর শিক্ষায় শিক্ষিত তারাও আবেদনের যোগ্য, তবে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই বিবেচনাধীন হবে। আবেদনের সাথে কোন কোন প্রমাণপত্র সংযুক্ত করবেন, এখানে একটা জিনিস বলি, আবেদনের সাথে আপনাকে অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে এবং আবেদনপত্রটি আপনাকে জমা দিতে হবে। কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো দেখাতে হবে এবং তার কপি আপনাকে কিন্তু জমা দিতে হবে দরখাস্তের সঙ্গে। তো দেখে নি কী কী লাগবে আপনার। বসবাসের প্রমাণ হিসেবে ভোটার কার্ড এবং অথবা রেশন কার্ড দেখাতে হবে এবং আবেদনপত্রের সাথে তার স্বপত্রিত অর্থাৎ নিজে সাইন করে আপনি কিন্তু কপি সংযুক্ত করবেন। মাধ্যমিকের মার্কশিট দেখাতে হবে এবং আবেদনের সাথে তার স্বপত্রিত কপি সংযুক্ত করবেন। বয়সের প্রমাণ হিসেবে জন্ম প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে এবং আবেদনের সাথে স্বপত্রিত কপি সংযুক্ত করবেন। এছাড়াও স্বপত্রিত এ 1 কপি, ফটো আবেদনপত্রের সঙ্গে নির্দিষ্ট এছাড়াও স্বপত্রিত 1 কপি, ফটো আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সাঁটাবেন এবং ওই একই ফটো আর 1 কপি আবেদনের সাথে জমা দেবেন। দরখাস্তের সাথে 10 টাকা ডাক টিকিট লাগানো, নিজ খাম ঠিকানা লেখা একটি বড় খাম সংযুক্ত করবেন। তো একটি দরখাস্ত যখন করছেন তার সাথে 10 টাকার ডাক টিকিট লাগানো একটি নিজ ঠিকানা লেখা, মানে আপনার ঠিকানা লেখা থাকবে এরকম একটি খামের মধ্যে 10 টাকার ডাক টিকিট সাটিয়ে কিন্তু ওই দরখাস্তের সঙ্গেই আপনি দিয়ে দেবেন। তো উপরোক্ত তথ্যাদি যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের অফিসেই জমা দেবেন। এক্ষেত্রে আরও কিছু টিপস রয়েছে এখানে দেখে নেন। যেসব এলাকায় জনসংখ্যা গরিষ্ঠ অংশ তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সেসব এলাকায় আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে তফসিলি জাতি উপজাতিদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বসহায়ক দলের সদস্য প্রশিক্ষিত দায় লিঙ্ক কর্মীদের যোগ্যতা অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মেদিনীপুর সদর মহকুমার অফিসে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, এ বিষয়ে তারিখ সময় পরে জানানো হবে। নিচে অফিসিয়াল নোটিশটি একই সাথে আবেদনের ফরম্যাটটি সংযুক্ত করা হলো। তো এই ক্ষেত্রে আপনাদের যে আবেদনপত্র এবং অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেটা এই পিডিএফ ফাইলে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি নির্দিষ্ট ব্লকের জন্য আপনি আবেদন করতে পারবেন যেভাবে উপরে বলা হলো। আপনারা এই আর্টিকেলটি পড়ার জন্য আমি ডিসক্রিপশনে একটি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে এই আর্টিকেলটি পড়ে নিতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়াল যে পিডিএফ ফাইলটি ও নোটিশটি, এবং একই সাথে আপনাদের যে আবেদনপত্র যে ফরম্যাটে করবেন সেই ফরম্যাট
অ্যাপটিও এখানে এই পিডিএফ ফাইলের সঙ্গে সংযুক্ত করা আছে। এবং আপনারা চাইলে আমাদের যে কর্মসাথী অ্যান্ড্রয়েড অ্যাপটি রয়েছে সেটিও আপনারা এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ধরনের চাকরি সংক্রান্ত খবর আরও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।